হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো অনেক দিন পরে, অনেক দিন বলতে কি পুরো 1 বছর প্লাস পরে আমি একটা কেক ডেলিভারি করছি। তো 1 কেজি ওজনের একটা চকলেট কেক, সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি 2/3 কাপ হচ্ছে এখানে ময়দা নিয়েছি, তারপর হচ্ছে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। তারপরে হচ্ছে আসলে মানে অর্ডারটা আসলে নেওয়া হয় না, এই কারণে আমার আসলে যেহেতু ড্রেসের বিজনেসে প্রচুর সময় দিতে হয়, আমার আসলে এদিক দিয়ে সময় দেওয়াটা পসিবল হচ্ছে না। এরপরে দাঁড়িয়ে কাজ করাটা অনেক বেশি কষ্টকর আমার জন্য হয়ে যাচ্ছে, পায়ের ব্যথা অনেক বেশি হয়, সে কারণে আমি আসলে বেকিংয়ের কাজটা ছেড়ে দিয়েছি। তো এখানে হচ্ছে 1/4 কাপ পরিমাণ কোকো পাউডারকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। তারপরে 3টা শুকনো উপকরণই ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে করে কোনো প্রকারের দলা পাকিয়ে না থাকে বা শুকনো উপকরণ একটার সাথে না মিশে, একদম খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো যেটা হয়েছে কি, আমার কিন্তু প্রচুর অর্ডার আসে এখনও অবধি আলহামদুলিল্লাহ, তবে আমি কোনো অর্ডারই নিতে পারি না ব্যস্ততার কারণে। আর দেখা যায় কি পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্র দেখা যায় কি কালারফুলের ক্ষেত্রে থাকেও না, কারণ এক একটা কেক তো এক এক রকম। তো আমার মামাতো ভাইয়ের বার্থডেও আমাকে রিকোয়েস্ট করেছে যে একটা কেক বানিয়ে দেওয়ার জন্য ওকে, তাই ভাবলাম ওকে বানিয়ে দেই। আর শুধুমাত্র পরিচিত, তারপরে হচ্ছে ফ্যামিলি মেম্বারদের জন্যই আমি আসলে বেকিং আইটেমটা এখনও করি, নিজের জন্য হোক বা পরিচিত কারোর জন্য হোক বা ফ্যামিলি মেম্বারদের জন্য। তো এখানে হচ্ছে আমি স্বাভাবিক তাপমাত্রায় টোটাল 4টা ডিম নিয়েছি। 4টা ডিমকে এভাবে খুবই আলতোভাবে সাদা অংশ আর হচ্ছে হলুদ অংশ অবশ্যই আপনাকে আলাদা করে নিতে হবে একটা স্পঞ্জ কেক তৈরি করার জন্য। বার্থডে কেকের জন্য আপনাকে অবশ্যই একটা স্পঞ্জ কেক তৈরি করতে হবে, আর কেকটা যত বেশি ভালো হবে আর কেকটা খেতেও তত বেশি ভালো হবে। তো এখানে হচ্ছে সাদা অংশ আর হচ্ছে হলুদ অংশ আমি খুবই সাবধানে আলাদা করে নিয়েছি, আপনারা যেভাবে সুবিধা সেভাবে আলাদা করে নিতে পারবেন। এরপরে একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আমি বিট করে নিচ্ছি, সাথে দিয়ে 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা চাইলে আপনারা আরও একটু বেশি দিতে পারেন, চাইলে আরও কমও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। তো যতক্ষণ না অবধি এটা চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে, সে সাথে হচ্ছে ফোমটাও ভালোভাবে পরিণত হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু এটা বিট করে নিতে হবে। বাটিটা উল্টিয়ে চেক করে নিতে পারেন আপনারা ভালোভাবে বিট হয়েছে কি না। তারপরে হচ্ছে আমার কেকের ভিডিওগুলো দেখতে আপনারা অনেক বেশি পছন্দ করেন, বিশেষ করে যখন আমি ডেলিভারি করতাম তখনকার ভিডিওগুলো আপনারা অনেক বেশি পছন্দ করতেন। আসলে কিছু কিছু কাজ আসলে দীর্ঘদিন করা অনেক বেশি কষ্টকর হয়ে যায়, সেটা হচ্ছে আমার ক্ষেত্রে হয়েছে। আসলে পায়ের যাদের কিনা সমস্যা আছে তারা বুঝতে পারবে, যারা কিনা খুব বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারে না। তো এখানে দেখতে পাচ্ছেন সাদা অংশটা বিট করার পরে আমি 1টা 1টা করে ডিমের হলুদ অংশ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে হচ্ছে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এরপরে এটাকেও একটু মিক্স করে নিব। এরপরে যে শুকনো উপকরণটা আমরা আলাদা করে চেলে রেখেছিলাম ওটাকে আমি 3 ভাগে ভাগ করে এখানে মিক্স করে নিচ্ছি। একটা স্পঞ্জ কেক তৈরি করা কিন্তু খুবই ইজি, আপনি সব কিছু যদি টেকনিক ভালোভাবে ফলো করে তৈরি করেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো হবে। তো এরপরে হচ্ছে 1/4 কাপ পরিমাণ হচ্ছে আমি তরল দুধ অ্যাড করেছি, খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। খুবই আলতোভাবে এটা মিক্স করে নিতে হবে যাতে করে ফোমটা ভেঙে না যায়, যেটা আমরা তৈরি করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে, বিন্দু পরিমাণের ফোম কিন্তু আমার এখানে বসে যায়নি। আর ফোম যদি বসে না যায় তাহলে দেখা যাবে কেকটা অনেক বেশি ভালো হবে। আবার অনেক সময় দেখা যায় কি যে ব্যাটারের ফোমটা বসে যায়, তখন কিন্তু কেকগুলো খুব একটা বেশি ভালো হয় না। তো এখানে হচ্ছে আমি 7 ইঞ্চি মোল্ডে আমি কেকটা বানাবো, যার কারণে মোল্ডের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি। কেকটা একটু উঁচু করে বানাবো, সে কারণে আপনারা চাইলে 8 ইঞ্চি মোল্ডে বা 9 ইঞ্চি মোল্ডেও কিন্তু তৈরি করে নিতে পারবেন, যদি একটু পাতলা করে তৈরি করতে চান। মাশাআল্লাহ কেকটা যতটুকু ফুলেছে একদম ততটুকুই থাকবে, বিন্দু পরিমাণ কমে যাবে না, আপনাদেরকে আমি দেখাবো। তো এরপরে হচ্ছে আমি এখন তৈরি করে নিব ক্রিম। আজকে হচ্ছে আমি বিবু রেড ইউজ করছি, আপনারা চাইলে হোয়াইটও ইউজ করতে পারেন। রেডটা যেটা হয় কি ডিপ ফ্রিজে রেখে আপনি অনেক দিন ইউজ করতে পারবেন, তো বিবু হোয়াইটটা ডিপ ফ্রিজে রাখলে খুব একটা বেশি ভালো থাকে না, যেহেতু রেডটা এমনিতে ডিপ ফ্রিজে রাখতে হয়। যারা কিনা কম কেক ডেলিভারি করেন কিংবা নিজেরা খাওয়ার জন্য তো কিনে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা রেড ইউজ করবেন বিবু রেডটা। যেহেতু আমার এখন যেরকম অবস্থা আর কি, আমি যেহেতু এখন অর্ডারের কাজ করি না, নিজেদের জন্য যখন বানাই তখন কিন্তু আমার ক্রিমের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমি এখন বিবু রেডটা ইউজ করছি।
ওটা ডিপ ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজে ইউজ করার আগে জাস্ট হচ্ছে আপনারা কয়েক ঘন্টা আগে নর্মাল ফ্রিজে রাখবেন, যখন এটা নর্মাল হবে তখন হচ্ছে আপনারা এটা দিয়ে ক্রিম বানাতে পারবেন। একটু নষ্ট হবে না বা পাতলাও হবে না, কিচ্ছু হবে না। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন যারা কিনা কম ডেলিভারি করেন কিংবা নিজেদের জন্য ইউজ করেন তাদের জন্য, আর নর্মালি ডেলিভারির জন্য করতে পারেন, টেস্টও আলহামদুলিল্লাহ অনেক ভালো। এরপরে হচ্ছে 2 চা চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে আমি ক্রিমটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। তো এখন হচ্ছে কেকটা ডেকোরেশন করার পালা, কেকটাকে হচ্ছে মোল থেকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন বিন্দু পরিমাণ কিন্তু চুপসে যায়নি, কেক কিন্তু অনেক সময় দেখা যায় কি চুপসে যায়। তো আপনারা আমি যেভাবে বানিয়েছি যেগুলো বলেছি সেগুলো মাথায় রাখলে হয়ে যাবে খুব সুন্দর করে। আপনারাও কিন্তু এইভাবে স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন বার্থডে কেকের জন্য। কেকটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাই। স্পঞ্জ কেকের মানে হচ্ছে আপনি যত বেশি চাপবেন এটা ঢুকে যাবে, এরপর যখন ছেড়ে দিবেন ওটা আবার সাবেক পর্যায়ে চলে আসবে, আর কেকও কিন্তু খেতে অনেক মজা হবে। আর উপরে যে লেয়ারটা থাকে ওটা আমি ফেলে দিয়েছি, ওটা কিন্তু চাইলে খেতে পারবে, যেহেতু আমি ডেকোরেশন করব। ডেকোরেশন করলে যেটা হয় কি, ওটা যখন ক্রিম লাগে তখন ওটা একটু নরম নরম হয়ে যায়, তখন ওটা খেতে ভালো লাগে না। নর্মালি কেউ চাইলে বা বাচ্চারা চাইলে ওটা খেতে পারবে, ওটাও একটা খাবার। যখন আমরা পিস কেক তৈরি করি তখন কিন্তু আমরা ওটা সহ খেয়ে ফেলি। তো এরপরে হচ্ছে একটা বোর্ড দিয়ে দিলাম, বোর্ড দিয়েছি হচ্ছে আমি এখানে 8 ইঞ্চি কি 9 ইঞ্চি বোর্ড দিয়েছি। এরপর হচ্ছে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তুমি দেখতেছো যে, দেখো আমার ডিস্টার্ব হচ্ছে, তুমি এখানে পাশে দাঁড়াই আছো তারপর আবার কথা বলো। ওগুলো দেখার কি আছে, আমি কি কাজ করতেছি এটা দেখার কি আছে? তুমি কি আমার কাজগুলো শিখতেছো? না। তাহলে তুমি কি আমার কাজগুলো করবে? হ্যাঁ। হ্যাঁ, কেক বানাবে? তাহলে তুমি কেন দেখবে? না বানালে তুমি কেন দেখবে বলো? তোমার কেকের এটা দেখতেছো, দেখে কাজ কি তোমার? সাদা ডিম আবার গুড়ার ডিমও আছে, তুমি কি বলো এগুলা? তুমি এমনিতে আমাকে বেশি ডিস্টার্ব করো, তুমি তোমার এমনিতে কেক বানানোটা দেখার দরকারটা কি? হ্যাঁ বলো, আমার কেকের জন্য আমার কেক বানালে এমনি তোমার দেখতে হয়? দেখতে হবে বলে কোনো কথা আছে? কি কথা? কেক কথা? এটা আবার কি কেক কথা? এটা আবার কি? গুড়ার ডিম সাদা ডিম, গুড়ার ডিমও আছে আবার সাদা ডিমও আছে, এগুলো তোমাকে কে বলছে? হ্যাঁ কে? মামা। কোন মামা?
পুরো কেকটা আমার ফিনিশিং করা হয়ে গিয়েছে। যেহেতু আমি 7 ইঞ্চি মোল্ডে কেকটা তৈরি করেছি, সেক্ষেত্রে কেকটা হাইটের দিক দিয়ে উঁচু হয়েছে। আমার কাছে হাইটের দিক দিয়ে উঁচু কেকগুলো ভালো লাগে। এরপরে হচ্ছে আমি চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। এখানে চকলেট গানাশ আমাকে অনেকে জিজ্ঞেস করে কিভাবে তৈরি করতে হবে, তো বিবু ক্রিম দিবেন, সেক্ষেত্রে হচ্ছে আবার দিবেন হচ্ছে আপনারা ডার্ক চকলেট গ্রেট করে, এরপরে হচ্ছে একটু গরম পানির মধ্যে বসিয়ে রাখলেই ঘন একটা গানাশ তৈরি করা হয়ে যাবে। খুবই ইজি, এখানে কিন্তু এক্সট্রা করে আর কিছুই দিতে হবে না। বিবু ক্রিমের মধ্যে যে মিষ্টিটা আছে, চকলেটের মধ্যে যে মিষ্টিটা আছে, ওটা দিয়ে কিন্তু গানাশটা টেস্টি হয়ে যাবে আর মিষ্টি হয়ে যাবে। পুরো কেকের মধ্যে আমার গানাশ দেওয়া শেষ। তো কেকটা হচ্ছে যেহেতু ছেলেদের কেক, ছেলেদের কেকগুলো না আমার না খুব বেশি ফুল টুল দিতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু চকলেট দিয়ে ডেকোরেশন করে ফেলি। হালকা একটু এখানে ক্রিম দিয়ে দিচ্ছি চকলেটগুলো যাতে সামনে বসালে পিছন সাইডে যাতে কেকটা ভালো লাগে, একটু ডট ডট দিয়ে দিচ্ছি। খুবই সিম্পলভাবে আমি কেকটা ডেকোরেশন করব। আর আমার মামাতোভাই ওয়াসিরও কিন্তু চেয়েছিল যে একটু সিম্পল করে কেকটা ডেকোরেশন করে দিতে। ও হচ্ছে জাস্ট ওর ফ্রেন্ডদেরকে নিয়ে, কয়েকজন ফ্রেন্ড নিয়ে ও রেস্টুরেন্টে কেকটা কাটবে। তো কেক তো অলরেডি খেয়ে ফেলেছে, পাঠিয়েছে আজকে, এটা আমি দিয়েছি আসলে 24 তারিখ। হ্যাপি বার্থডে ওয়াসির। আর সে সাথে কেক যেহেতু বানাচ্ছি, আপনাদেরকে আরেকটা কথা বলি, আজকে কিন্তু আমার অ্যানিভার্সারিও, আমাদের 12 বছর পূর্ণ হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখতে দেখতে আসলে কীভাবে 12টি বছর কেটে গিয়েছে সেটা আসলে ঢের পাওয়া যায়নি। তো মিহির বাবা থাকলে হয়তো বা আজকে আমাদের অ্যানিভার্সারি পালন করতাম, একটা কেক বানাতাম, সেটা ভালো লাগতো। তো কেকের ডিজাইনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছেলেদের কেকগুলো আমার কাছে এইরকমই ভালো লাগে, ডিজাইন বা ফুল টুলো অত বেশি ভালো লাগে না। তো কেকের ওজনটা কতটুকু হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো মেপে, যেহেতু বলেছি আপনাদেরকে 1 কেজি ওজনের রেসিপি দেখাবো, সেক্ষেত্রে তো মেপেও দেখাতে হবে, তাই আমি কেকটা মেপে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 1 কেজি প্লাস, যেহেতু এখানে বুটের ওজনও আছে, বুটের ওজন যদি আপনি বাদ দেন সেক্ষেত্রে 1 কেজি 100 গ্রাম। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।